ডাইরেক্ট বুফারে যাই। লিড জেনারেশনে এটা আছে না সূত্রটা? ভাই আছে এটাই তো হ্যাঁ, লিঙ্কে। লিঙ্কডইন ডট কম। হ্যাঁ তারপর নিস, আবার কি লাগবে? মেডিকেল স্টুডেন্ট তাই তো সুজন? কই সুজন কই? হ্যাঁ হ্যাঁ, মেডিকেল স্টুডেন্ট। লোকেশন আমার কি? ইন্ডিয়া। ভারত, ইন্ডিয়া। সবাই প্রোফাইল শেষ, নেই চলে আসছে অলরেডি। আমি নিউ ট্যাব নিচ্ছি, আমি শর্টকাট, আমি রাইট ক্লিক করে নিউ ট্যাব নি, হ্যাঁ, এখান থেকে রাইট ক্লিক করে নিউ রাইট ট্যাব ক্লিক নিতে করে হবে। ওপেন লিংক নিউ ট্যাব নিতে পারি। আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে এখানে ক্লিক করলেও আমার নিউ ট্যাবে চলে যাবে। আচ্ছা আমি দেখি আপাতত। ডাউন করে দেয় না আসল প্রোফাইল আসল। ওটা অন করে নিয়ে ওইখানে একটা লিস্ট ক্রিয়েট করে নাও। আমার এই কাজের জন্য আমাকে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এক্সটেনশনে যাই, আমার যদি অ্যাড করা আছে আমি ওভাবেই দেখাই অ্যাড বাদ দিয়ে। এখানে লিখতে হবে কি স্কার্প, আর scope.io sponsored by Enterprise Photography. আরে এ হো ভাই, দেখছেন এটা অ্যাড করে নেবেন, আমার অ্যাড করা আছে এখানে, রেডিট আসছে, তা নাহলে আমার এই অ্যাড টু ক্রোম নামক অপশনটা আসতো, এটা অ্যাড করে নিতে হবে। এটা অ্যাড করে নিলে এই যে আমার এখানে আসছে, এই যে দেখছেন মাউস নিলে দেখা আছে স্কার। আমি এখান থেকে ওয়েবে ক্লিক করব, এক্সটেনশন অ্যাড হওয়ার পর ওদের ওয়েবসাইট আমাকে নিয়ে গেল। এই সাইটটা আমাকে সাইন আপ করে নিতে হবে, সাইন আপ করে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আমাদের এই লিস্ট ফাইল এই বাম পাশে খেয়াল রাখতে হবে, লিস্ট। আমি একটা নতুন লিস্ট তৈরি করি, আমার কোন ধরনের কাজ করতেছে এখন, মেডিকেল স্টুডেন্ট। ভাই হ্যাঁ, সাইন আপ কি আমার লিঙ্কডইন আইডি, যে লিঙ্কডইন করছে ওইটা দিয়ে করবো সাইন আপ? ওই সেম অ্যাকাউন্ট ইমেল দিয়ে করবেন, ইমেল কন্টিনিউ উইথ জিমেল দিয়ে করবেন। কখন জিমেল না? হ্যাঁ আমি মেডিকেল স্টুডেন্ট নামে একটা ক্রিয়েট করি, প্লিজ। আচ্ছা মেডিকেল স্টুডেন্ট হলো আমার, এখানে এই যে ফাইলটা ফোল্ডারটা এমটি আছে, এখানে যাই, এখানে গিয়ে স্ক্যাপ ডট আইওতে ক্লিক করি, দেখেন তার ডাটাবেস লোড হচ্ছে।
এখানে কি পাওয়া গেছে? ইমেল নট ফাউন্ড, ইমেল পাওয়া যায়নি, ফোন নম্বর পাওয়া যায়নি, তার ঠিকানা পাওয়া গেছে, ইউনিভার্সিটির নাম পাওয়া গেছে আর নাম পাওয়া গেছে, তাই তো? জি আমার যদি ইমেল অ্যাড্রেস চাই, তাহলে আমি এটা নিবো, এটা নিবো না, ইমেল অ্যাড্রেস নাই বা লক্ষ্মী নাই গেল, এটা ক্লিক করে দেখি। জাস্ট আমার আইকনে ক্লিক বাবু, হ্যাঁ আমাকে যদি বলে দিত অমুকে, বুঝেছ, যে ইমেলটা পাইলি, যার নাম পাইলি, তারা যদি নির্দিষ্ট করে দিত ওনার যে ইমেল, ইমেল বাই করে দাও, তাহলে সেক্ষেত্রে আর ইমেলটা তাহলে গুগলিং করা লাগতো, ট্রাই করা লাগতো, গুগলের মাধ্যমে বের করা যায় কিনা ওই বিষয়টা আমার জানা নাই। যে লিঙ্কডইন দিয়ে নাম দিলে তো না ভাই, linkedin.com এ নাম দিয়ে দিলে তো না, যে নামটা দিছো নামটা না, ইমেল থাকতে হবে তো, ইমেল থাকতে হবে, খালি নাম দিলে হয় না। না না মানে যে নাম লিস্ট, আপনি যে নামটা উল্লেখ করছেন, যে নামটা বলবে আমাকে, এই নামটা, এই নামে ইমেল দেবে, আমি যে linkedin.com দিয়ে সামনে প্লাস দিয়ে নাম দিয়ে দিয়ে সার্চ করলে পাওয়া যাবে না প্রোফাইলে? জানি না ভাই, এটা এবার বন্ধু দেখা, তারপরে দেখা ওটা পারে না আমি, আমি এটা দেখছি, এটা দেখাই আমার, একটু বলুন আমি শুনে নিই। আমি ও ভাই ভাই, হুম হুম, ইমেল পাওয়া যায় নাই, ইমেল নট ফাউন্ড, নাম ধরে বলবে না, ভাইয়ের কি বলবে আমি বলতেছি, ভাইয়ের বলবে যে এই প্রতিষ্ঠান, এই এরিয়া, মানে এই এই ধরনের কিছু বলবে, ঠিক আছে, বা এই ধরনের মানুষ, এরকম কিছু বলবে। আচ্ছা আমি শুধু ধরো আমি ফরিদপুর পলিটেকনিক এর সিএসসি স্টুডেন্ট, তুমিও স্টুডেন্ট, আমার ইমেলটা পাওয়া যায় নাই, হ্যাঁ ভাইয়া কি বলছে যে ফরিদপুর পলিটেকনিক এর সিএসসি স্টুডেন্টদের ডাটাবেস বের করো, হ্যাঁ ইমেল লিস্টও লাগবে, ইমেল, ফোন নাম্বার, লোকেশন, এই তিনটা জিনিস লাগবে। এখন আমার ক্ষেত্রে দেখা গেলো ইমেল অ্যাড্রেসটা পাওয়া গেল না লিঙ্কডইন থেকে, তাই বলে কি আমারটা নিতেই হবে, খুঁজতেই হবে এমন তো না, তুমিও তো স্টুডেন্ট, তোমার টা আমি তোমার টা, সেটা তো বুঝলাম, পারসন নির্দিষ্ট কোনো ব্যক্তিকে উল্লেখ করে না, যদি বলে কি যে অমুক কোম্পানি, বাটা কোম্পানির যে সিওর সিওর যে টোটাল অ্যাড্রেস যত আছে সেই সব ইনফরমেশন বাই করো, ঠিক আছে? না ভাই এটা হয় লিজেন্ডে, এমন হয় যে মনে করেন বলে যে মনে রমন শুনি ভাই আলমান ভাই বলতেছে, মনে করেন যে আপনি বললো যে যে বলো টঙ্গীর মনে করেন যে বাটা কোম্পানির যে সিউ সহকার
ইমেল আছে, এটা তো কিছুই নাই, টাইটেল কোম্পানি কিছুই নাই, এটা বা সরাসরি ব্যাট ইনভ্যালিড হয়ে যাবে। মামুন ভাই, তানবীর কি অবস্থা ভাই? মামুন ভাই আপনি স্ক্রিন শেয়ার দিতে পারবেন? হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার দিতেছি, ওয়েট। মামুন ভাই আর বাবুল, হ্যাঁ বল ভাই, বলতেছিলাম এই যে মেডিকেল স্টুডেন্ট কিন্তু তাদের ইমেল নাই, এটা মানা যায়? মেডিকেল স্টুডেন্ট ইমেল নাই, ইমেল আছে শেয়ার করে নাই, ইমেল ছাড়া ক্লাস করেছে কি বলে? ইমেল দিয়ে যে সব কিছু করবো নাকি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলে না, অ্যাকাউন্ট সাইন আপ করে? অবশ্যই আছে তাদের এই সব ইমেল, তাদের তো অবশ্যই ইসে যান, এক্সট্রাক্ট করছেন না ওইখানে যান। হ্যাঁ এই যে যেটা ডাউনলোড করছি এটা, হ্যাঁ এই যেটা, ও সরি সরি রার ফাইল, আমার তো রার সফটওয়্যারটা ডাউনলোড করা নাই, ওটা ই আছে ওটা। ও আচ্ছা দাঁড়া আমি দিচ্ছি, আমার তো খেয়াল নাই। উইনজার উইনজার হোয়াটসঅ্যাপে দিছি, আচ্ছা আমি হোয়াটসঅ্যাপ থেকে নিচ্ছি। অমন ভাই, হ্যাঁ বল ভাই। মামুন ভাই কে? হ্যাঁ বলেন ভাই। যে আপনি ওই ডেস্কটপ রেকর্ডার কোনটা ইউজ করেন ভাই? কোনটা ডেস্কটপ রেকর্ডার, স্ক্রিন রেকর্ডার যেটা? ও ফার্স্ট টোন, ফার্স্ট টোন। জি ভাই ফার্স্ট টোন, হ্যাঁ ফার্স্ট টোন, এটা অনেক ভালো সাপোর্ট, ভালো সার্ভিস দেয়। এটা কি যে ইয়া ভাই ক্রাক করা নাকি ভাই? মোটামুটি আপনার ক্লাস পাইছি আমি, এটা বুঝি, হ্যাঁ এটা করছি অনেকগুলো আমি, কিন্তু আমাদের যে সার্ভ করেছিল না, সার্ভ দিয়ে যে ভ্যালিডেট করে, ভ্যালিডেট করে এবং ভেরিফাই করে, ওইটাই ক্লাসগুলো আমি পাই নাই বুঝছেন, ওই ক্লাসগুলো সমস্যা হয় বুঝছেন। ভ্যালিডেট করাটা পার না, এই তো না ভ্যালিডেট করা পার না, সার্ভ দিয়ে যে আবার ভেরিফাই করেন, টোটাল ওই ক্লাসগুলো আমি পাই নাই ভাই। আচ্ছা বাবুল দেখ, আজকে দেখানো গেল না, ওটা দেখা এই দিলে ভালো হতো। না ওই প্রপার্টিসে যান, প্রপার্টিসে
হ্যাঁ প্রপার্টিস জানি শেষ। হ্যাঁ তারপর যে কমপ্লাবিলিটি ওটা জানি, এইখানে গিয়ে এই যে এখানে প্রথম একটা টিক চিহ্ন রান দিস প্রোগ্রাম, এটা টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দেন। অ্যাপ্লাই দেন না লাগবে, হ্যালো দেখেন হইছে কিনা, নাহলে আবার দিয়ে নেন। হইছে 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 হইছে। এখন 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 ইনস্টল করে এই শোনা যায় আমার কাছে, ওটা আসলে পরে ক্যান্সেল করে দেন। হ্যাঁ শোনা যায় বাবু। আচ্ছা আবার ইনস্টল কর। এই যে আমার যে মেডিকেল লিস্ট এর কথা আমি বের করছি আপাতত রিপেয়ার দা বাবুল। হ্যাঁ আচ্ছা স্ক্রিন মামুন ভাই দেখাচ্ছে, ডক্টর দেখতে পাচ্ছি না, পরে স্টপ কর, পরে দেখা। সেভ সেভ দেন। হ্যাঁ সেভ হয়ে গেছে। হ্যাঁ এখন এখন ওই ইসে যান, ওইটা ক্লিক করেন, ওই যে ওইটা থেকে এখন কনফিগারেশন ঠিক করে নেব। আর বোল্ড করে নিতে পারেন, যে বোল্ড অপশনটা ছিল তাহলে একটু মোটা হয় তাহলে আর কি চোখে ধরা যায় ভালো। বাস এতো ওটা আর কি ওই ওইখানে টিক চিহ্ন না দিলে ওটা ইনস্টল হয় না। এটা হলো ক্রিটিক্যালি আর কি এটুকু। তাহলে এটা ইনস্টলের ব্যাপারটা ছোট্ট একটা ভিডিও করে এটা ফাইলে ওইখানে ওইটার সাথে আপলোড রেখে দিতে হবে ইনস্টলে। হ্যাঁ 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 এটা দিতে পারেন ড্রাইভের সাথে, এটা তাহলে হয়তো সমস্যা। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। আজকে অবস্থা একদম কেমন হলো? হ্যাঁ বাবুল এখন দেখাও। বাবুল বন্ধু স্ক্রিন শেয়ার করো। বাবুল স্ক্রিন তো শেয়ার করা আছে, বাবুল স্ক্রিন দেখা যাচ্ছে না। ছাড়তে হবে সুখবাস, আসল পুঁজি আছে কি তোর, ভেবে দেখ না মন একবার। দেখা যাচ্ছে বাবুল মানে এখন তো কিছু দেখা পাবো না। না এখন আজকে আপাতত এখন আমরা আস্তে আস্তে লিপ নিব আর কি। মোহন ভাই জি ভাই মোহন ভাই এটা কি আগামীকাল দেখাবেন? ওইটা ওয়েট বিলাল ভাই আপনি তো বাল্ক মেলটা হলো সমস্যা না? বাল্ক মেল হইতে বাল্ক মেলটা সমস্যা, আপনি ভেরিফাই কিভাবে করেন, তারপর যে আপনি ভেরিফাই কিভাবে করেন, ভেরিফাইটার ব্যাপারটা, ভেরিফাইটা আপনার ওইটা দরকার, ভেরিফাই শুধু ভেরিফাই করাটা। সাজানো আর কি সাজালেন না, পরে আবার কমা টমা কি বাদ দিলেন, কি জেনে বাদ দিতে হয় ওগুলা সাজাতে, ওইগুলা পারি না। একটু একটু ওয়েট করেন, আমি একটা লিংক দিয়ে দিচ্ছি। হ্যাঁ
বল ভাই, এটা কিসের লিঙ্ক? ওটা আচ্ছা বেলাল ভাই দেখেন একটু লিঙ্ক দিয়েছে, এটা হলো ইমেল ভেরিফাই করা যায় না এই লিঙ্কটা, ঠিক আছে? দেখেন এটাও দিছে, এটা চেষ্টা করেন। আপনি তো বাইক মেল তো বের করতে পারছেন না? জি জি মেল করতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বের করতে পারলে সমস্যা নেই এখন। আচ্ছা বাউল ভাই, বাউল ভাই এই যে এই এই শেয়ার, এই দুটো সব লিঙ্ক দিছে, এই দুটো কাজ জানা আছে? আব্দুল কাদের ভাই, মান্নান ভাই, মান্নান ভাই লেফট, আব্দুল কাদের ভাই, কাদের ভাই কি করবেন আপনি বাল্ক এই মেল গুলাকে? প্রথম যে মেল এক্সট্রাক্টর লেট লাইট ইনপুট করবেন, ঠিক আছে? ইনপুটে কপি করে রাখবেন, রাখার পরে আচ্ছা বেলাল ভাই শুনতেছেন? জি ভাই শুনতেছি ভাই। আচ্ছা এই যে এখানে ইনপুট করে রাখবেন, রাখার পরে হ্যাঁ হ্যাঁ এটা রাখুন, হ্যাঁ এটা 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 এই যে নিচে নিচে আপনি মেলগুলো কপি করে নিয়ে আসবেন, মেলগুলো মেলগুলো সংগ্রহ করছেন না, বাল্ক মেল সংগ্রহ করা আছে? হ্যাঁ এখানে পেস্ট করবেন, রাখেন পেস্ট করেন। আছে না না এটা ভেরিফাইড প্রসেস করার জন্য না, আপনার এটা করবেন কি এখানে আপনার অনেক মেল @@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 
ফেভার করে দিল, ঠিক আছে। হ্যাঁ, গুগল শিট থেকে তো ওইখানে করতে একটু সময় লাগে, এখানে অটোমেটিক ক্লিক করলে একদিকে সব ক্লিয়ার, ঠিক আছে। দেখেন এই যে এখানে ফিল্টার আছে অনলি, তারপর ওই যে টাইপ লিখে এক্সট্রাক্টেড টাইপ, এটাকে ইমেল আছে না ওইখানে জিমেল করে দিতে হবে, ঠিক আছে। দেখছেন এই যে কিছু বক্সটি এখানে দেখে দিকে ফলো করেন, ওই যে এখানে ইমেল 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 থাকবে থাকবে, ওই যে অনলি যেখানে অনলি লেখে না তার ওই পাশে যে একটা বক্স, এই যে এখানে শুধু জিমেল লিখে দিতে হবে, এতটুক কাজ। তারপরে ওই যে প্রথমে যে এক্সট্রাক্টর লেখা আছে ওইখানে ক্লিক করে যাবে, একটু নিচে বাম পাশে ওইখানে
ওইখানে দিতে বললো। এখানে কমা থাকবে না তো, কি থাকবে? আধার দিয়ে অ্যাট দা রেট দিয়ে দেয়। না না না, ওইখানে কি আছে? নিউ লাইন, নিউ লাইন, নিউ লাইন, নিউ লাইন, নিউ লাইন, নিউ লাইন। আচ্ছা এখন এই ডিস্ট্রিক্ট আর কিছু করতে হবে না, ওই চলে আসছে। সব জিমেল দেখছি, যত জিমেল আছে সব জিমেল চলে আসছে। সেকেন্ডের ব্যাপার শুধু। হ্যাঁ হ্যাঁ, এখন ওই যে এটা কপি অল কপি, এখন এখন এক জায়গায় নিয়ে কপি করে দেখেন ঠিক আছে নাকি। এক্সেল ফাইলে করতে গেলে একটু সময় লাগতো, ঠিক না? এখানে এই সময়টা লাগে না, এখানে দ্রুত করা যায়, ঠিক আছে? খুব দ্রুত করা যায় এটা, ঠিক আছে? সুন্দর একটা সাইজ এটা। বিরল ভাই ওকে, জি ভাই জি ভাই। তাহলে আজকে রাতে যে কষ্ট করলেন সার্থক তো? এটা নিয়ে এখন আমরা এটা এখান থেকে কপি করে নিয়ে আমরা এটা ইয়ে করতে পারবো, ভেরিফাই করতে পারবো। এটাকে ভেরিফাই করবেন আপনি, ভেরিফাইটা তো পারেন না? আপনি সাথে বসবো ভাই, আমি আপনি যে কাজ করেন না আনন ভাই, যে সাজেছেন না ওই সাধারণ, আমি ওইটাই শিখে দরকার, আমি ওটা পারি না ভাই। না সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। তারপরে থেকে দেখা। তারপরে অল্প একটু কাজই ভালো আছে, এখান থেকে কি করতে হবে? ডাউনলোড ক্লিক, হ্যাঁ, আর এই যে মেডিকেল স্টুডেন্ট এই যে ক্লিক, আমি ইমেল নট ফাউন্ড এটা বাদ দিয়ে দিতে পারছি। হ্যাঁ আমার বাদ বসে আমার ভ্যালিড আর ক্যাচ এটা নেবে, অল্প ভ্যালিডের ভিতরে আই ডাউনলোড সিএসবি কিংবা এক্সেল এক্সেল দিই। তার মানে আমার পাঁচটা ডাউনলোড হয়েছে, তাই তো? হ্যাঁ